শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। একটা সুন্দর দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি, আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি নন্দিতা, কিবরিয়াও থাকছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে, ভালো কাটুক দিন সেই শুভকামনা বরাবরের মতোই। শীত ভালোই ডেকে বসেছে আমরা বলবো, এবং শীতের এই সকালে যারা আমাদের সঙ্গে আছেন এক কাপ চা হাতে নিশ্চয়ই ভালো কাটবে সকাল। এবং আমাদের আজকে সকাল যার সঙ্গে কাটছে তিনি একাধারে একজন প্রচ্ছদ শিল্পী এবং ডিজাইনার সব্যসাচী হাজরা, অনেক পরিচিত মুখ, চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। পরিচিত মুখ বলছিলাম, আসলে নামের মানে মুখের চেয়ে বোধহয় নামটা বেশি পরিচিত, সব্যসাচী হাজরা। এটা কি নামের একটা ইউনিকনেসের কারণে, আপনার কি মনে হয়? কাজ তো অবশ্যই আছে। হ্যাঁ না, সেটা তো নামটা আমি জানি না, বাবা রেখেছিলেন, একটু ব্যতিক্রমী হয়তো। আপনি আর কাউকে পেয়েছেন আপনার জীবনদশায়? হ্যাঁ, আমি চারুকলাতেই দুই তিনজন ছিল সব্যসাচী। হ্যাঁ, নজরুল ইসলামের ছোট ছেলের নাম সব্যসাচী। হ্যাঁ, সেটা তো ঠিক আছে, কিন্তু এই সাথে হাজরা বা একদম হুবহু মিলে যাওয়া, সেটা মেলেনি, সেটা মেলেনি। বাবা নাম রেখেছেন আপনার, তার মানে আপনার বড় ভাইয়ের নামটাও যখন পড়ছিলাম সৌমেন, সৌমেন হাজরা, সৌমেন হাজরা। নাম শুনে মনে হচ্ছিল আপনার বাবা বোধহয় খুব পড়াশোনা করতেন বা সাংস্কৃতিক ব্যাপার স্যাপারের সঙ্গেও জড়িত ছিলেন। উনি থিয়েটারের সাথে যুক্ত ছিলেন, ওই মফস্বল শহরে যতটুকু থিয়েটার করা যায় পড়াশোনা একটা অভ্যস্ত ছিল। সেই দিক থেকে নিশ্চয়ই আপনাদেরও ওই ছোটবেলা থেকেই বেশ বই পড়ার অভ্যেস তৈরি হয়েছে। সেটা না, আমার আসলে ছোটবেলাটা আমাদের হলো কি মানে গ্রাম শহর মিলিয়ে, আমার জন্ম খুলনাতে কিন্তু জন্মের পরে একটা বড় সময় কাটছে আমাদের নড়াইলে, এটা যশোরের ইতনা গ্রামে। তো এই একই সাথে মফস্বল এবং গ্রাম দেখার একটা চর্চার মধ্যে আমরা ছিলাম। ওকে, পরিবার পরিজন পরিবেশ সবকিছু মিলিয়ে কেমন ছিল? সবকিছু ওই যে বললাম যে আমি, আমার আসলে দুটো পরিপ্রেক্ষিতে দেখা হয়েছে। আমি গ্রামে, আমরা বিভিন্ন পূজা পার্বণে যখন আমরা মফস্বলে চলে আসছি খুলনাতে, তখনও বিভিন্ন পূজা পার্বণে আমাদের গ্রামে যা হতো। আচ্ছা। এবং এই যে দুটো ব্যতিক্রমী জায়গা, এই দুটো জায়গা আমাদের পরিবার এবং আমাদের উপর বিভিন্নভাবে প্রভাব ফেলছে। ওকে। এবং সেক্ষেত্রে আমার বড় ভাই যে সৌমেন হাজরা আর্কিটেক্ট, আমার থেকে আড়াই বছরের বড়, তো ওই মা বাবা সবাই মিলেই আমাদের পরিবেশটা অনেক বেশি মানে পারিবারিক ছিল। একসাথে সময় কাটানো বা একসাথে কোনো জায়গায় ঘুরতে যাওয়া, এই জিনিসগুলো আমাদের ছিল। কয় ভাই বোন ছিলেন আপনি? দুই ভাই। আমি ছোট ছিল না, বোন ছিল। বোনের কোনো আফসোস ছিল কিনা? প্রচুর ছিল, এখনো এখনো আছে, বিভিন্ন ভাবে মেটাই। আচ্ছা। এবং আপনার একটি মেয়ে আছে? আমার একটি মেয়ে আছে, পৌষ, সাবর্ণী মুখর পৌষ, ওর 8 বছর। এটা সবারই মনে হয় থাকে এরকম না, থাকতো বোধহয়, এখন বোধহয় এসব চিন্তাই করা যায় না, এখন এগুলো চিন্তা করা যায় না। আগে না, দুরন্ত হওয়ার জন্য যথেষ্ট মানে পরিসর ছিল গ্রামে বা শহরে, এখন এই দুরন্ত হওয়াটাই খুব কঠিন হয়ে গেছে। মাঠ নিয়ে যে দৌড়াবে, সেই শিক্ষক নিয়ে যে মারবে, বা আমাদের ক্লাসে ঢুকে আমাদের একটা ঘটনা ছিল যে দাঁড়ায় থাকতে হইতো প্রথমে, পড়া না পারলে। হ্যাঁ, আর এখনকার টিচাররা হয়তো অনেক বেশি মানবিক। আমি দুরন্ত ছিলাম, আর আমার বড় ভাই কেন জানি মানে একেবারেই ভালো ছিল। তো সে যখন প্রথম হচ্ছে, সে যখন শান্ত মানে ভালো, চঞ্চল না, আমারটা মনে হয় বেশি করে দেখা যেত। এই কারণে উদাহরণ দেওয়া হতো, কেন তুই তোর মতো না, তোর মতো হতে পারলে এই। তখন বড় ভাইয়ের প্রতি একটু হিংসা, হিংসা এখনো হয়, এখনো হয়, এখনো হয়। ছোটবেলাতেই কি চিন্তা করেছিলেন যে এরকম সাংস্কৃতিক অঙ্গনে নিজের নিজের ক্যারিয়ার হবে? না, তখন এই ধরনের ভাবনা আসেনি। তবে আমি যে বললাম যে পূজা পার্বণে বাড়ি যাওয়া, আমি প্রতিমা গড়া দেখছি, আমি আমার যে দাদু তার কাছ থেকে মানে তাল পাতার উপরে কি বলে কয়লা গুলিয়ে যে লেখা, অক্ষর লেখা, তো এগুলোর মধ্যে না আমরা বড় হয়েছি। আমাদের তখন এবার এই পুরো একটা গ্রাম্য বা আমি দিগন্ত বিস্তৃত একটা মাঠ দেখতেছি, পেছনে ধলইতলা, অনেক দূরে গ্রাম, মানে এগুলো আমাদের খুব দেখা দৃশ্য। এরপরে যখন আমি মফস্বলে আসি, ওখানে একটা মিশনারি স্কুল, সেখানে আবার আর একটা পার্সপেক্টিভ, মানুষ একটু ক্রাউডি, নতুন বন্ধু, সব মিলিয়ে যেটা হয় যে আমাদের ওর মধ্যে কোনো মানে ভাবনার ওই জায়গাটা ছিল না যে আমরা শিল্পী হব। আমাদের ফ্যামিলিতে আমার এক চাচা ছিলেন,
যিনি স্কাল্পচার তৈরি করতে পারতেন। অনেক প্রতিমা আমাদের মানে প্রতিমা যে বানায় তাকে না এনে উনি তৈরি করতেন। আচ্ছা, সেটা একটা প্র্যাকটিস ছিল, বা আমার ঠাকুমার একটা লাইব্রেরি ছিল, বা বাবার পড়াশোনার প্রতি একটা ঝোঁক ছিল, এগুলোতে যা যেরকম থাকে আর কি তখনকার মফস্বল বা গ্রামের পরিবারগুলো। কিন্তু শিল্পী যে হবে এরকম কোনো চিন্তা ছিল না, তবে ভালো লাগতো। মানে তখনকার সময় কি আসলে মানুষ বোধহয় ক্যারিয়ার নিয়ে খুব বেশি একটা কনসার্ন ছিল না, বা আমাকে এটা হতেই হবে এরকম কোনো ব্যাপার না? সেটা 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 থাকার না, মানে এখনকার যত বৈচিত্র্য সব দিকে, মানে আপনি সবকিছু আপনার হাতের মুঠোয় বা আপনি দেখতেছেন কে কোন দিকে যাচ্ছে, আগে এটা ছিল না। তবে কি ছিল, ওই যে বললাম যে মফস্বলে যে কোনো একটা বাড়িতে নক করলে পরে আপনি একটা হারমোনিয়াম তবলা পাবেন। ও বাড়িতে আর কিছু না হোক, সে শিল্পী হওয়ার জন্য না, কিন্তু হারমোনিয়াম তবলা মানে কিছু একটা শিখতে হবে, কিছু একটা শিখতে হবে তোমাকে, বা গান এবং পরিবেশ এই পরিবেশটার মধ্যে তোমার মানে থাকতে হবে। সকালে রেডিওটা খুলে গানটা শুনতে হবে, বা মানে বই একটা একটা আর কিছু না থাকবে, একটা ছোট্ট একটা পাঠাগার তোমার থাকতে হবে, সেখানে রবীন্দ্র রচনাবলী থাকতে হবে, সেখানে সঞ্চয়িতা থাকতে হবে, সেখানে সুকান্ত সমগ্র থাকতে হবে, মানে ওই পরিবেশটা অন্তত একটা ফ্যামিলি দিতে পারতো, যেটা এখন অনেকটা রেয়ার। এবং খুলনার মতো একটা মফস্বল জায়গায় আমার মনে আছে আমরা যখন ক্লাস 8-9 তখন উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি থেকে বই তুলতেছি। এখন আমি মফস্বলে যে লাইব্রেরি খুব একটা খুঁজে পাই না, আর পেলেও সেখানে কারা যায় বা কে বই নেয় আমি এই ব্যাপারটা যায়, আগে বই নিয়ে কারাকারি হতো, সেই জিনিসগুলা কম। তো ওই যে বলছিলেন যে একটা কিছু শিখতে হবে, তো আপনার ক্ষেত্রে কি ছিল সেটা, বা পরিবার থেকে কি চাওয়া ছিল? পরিবার থেকে আমাদের মানে পরিবারগুলো হয়েছে কি তখন এই ধরনের যে ধরনের টানাপোড়েনের মধ্যে তারা মানে টিকে থাকার যে লড়াই সংগ্রামের মধ্যে ছিল, মানে সন্তান বড় হয়ে কি হবে, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এগুলো ভাবাই অনেকটা মানে কঠিন একটা। কিন্তু তারপরেও অনেক সময় থাকে না, যেটা আমরা অনেক কাল ধরেই আসলে দেখে আসছি আমাদের সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী, যে খুব একটা ওই যেটা বলছিলাম স্টেরিওটিপিক্যাল একটা চিন্তা যে ছেলে বা মেয়ে বড় হয়ে ডাক্তার হবে, সেগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে হয়েছে। ছোটবেলা থেকে সায়েন্স পড়ো কোনো কারণ ছিল না, সমস্ত জিনিসগুলো আমার কাছে ভীতিকর ছিল, সায়েন্স অঙ্ক ইয়ে, মানে দেখা যাচ্ছে যে মানে হয়তো ফেল করতেছে না কিন্তু পাশ করতেও ঝামেলা হচ্ছে। হ্যাঁ, এই ব্যাপারগুলো ছিল যে সায়েন্স নিয়ে পড়ো, সামনের ভবিষ্যৎটা একটা চাকরি ইত্যাদি ইত্যাদি। মধ্যবিত্ত মানে মানসিকতার যে পরিবারগুলো যেভাবে চিন্তা করে সে ধরনের ব্যাপারগুলো সবসময় কাজ করছে। আর মা বাবার পক্ষেও সম্ভব ছিল না অতটা আমাদেরকে সময় দেয়া, স্কুলে দিয়ে আসা, আর্ট কম্পিটিশনে নিয়ে যাওয়া, আমি কোনোদিন আর্ট কম্পিটিশনে যাইনি ছোটবেলায়। হ্যাঁ, ওই বাসায় বসে টুকটাক আঁকা। তবে কি হতো, স্কুলে অন্য কোনো সাবজেক্টে খুব মানে নিদারুণ অবস্থা থাকলে পরও দেখা যেত যে আঁকাতে মোটামুটি ভালো হচ্ছে, ভালো নাম্বার পেতাম, বা মনে হতো যে সমস্ত ক্লাসগুলো আঁকার হলে ভালো হতো। দর্শক, আমাদের রাঙা সকালের আজকের অতিথি প্রচ্ছদ শিল্পী ডিজাইনার সব্যসাচী হাজরা, যিনি শুরুতে আমরা বলছিলাম এদেশের সুপরিচিত চিত্রশিল্পীদের একজন, এবং ব্যতিক্রমী ধারার এই শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন 2004 সালে। শৌখিন এই শিল্পী ডিজাইনার হিসেবে লোগো, লেআউট, ওয়েব পেজ, বইয়ের প্রচ্ছদ, পোস্টার, ইলাস্ট্রেশন ডিজাইন করা শুরু করেন ছাত্রাবস্থাতেই। বিভিন্ন পত্রপত্রিকা, ম্যাগাজিনে ক্রিয়েটিভ ডিজাইনার হিসেবে কাজ করেছেন। বেঙ্গল ফাউন্ডেশন থেকে প্রকাশিত মাসিক বেঙ্গল বারোতা পত্রিকাটির সাথে তিনি কাজ করেছেন। এছাড়া তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে আয়োজিত নিয়মিত কোর্স এবং কর্মশালায় বক্তা হিসেবে এবং সাউথ এশিয়ান ফটোগ্রাফিক ইনস্টিটিউট পাঠশালায় ফ্যাকাল্টি মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেন। চিত্রকলার সব শাখাতেই বিচরণ করলেও প্রচ্ছদ শিল্পী হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছেন তিনি। প্রতিশ্রুতিশীল এই প্রচ্ছদ শিল্পীর বিষয় ঘনিষ্ঠ প্রচ্ছদ পরিকল্পনার গুণে যে কোনো বই সহজেই নজর কাড়ে পাঠকদের। ইতোমধ্যে তিনি কয়েক হাজার গ্রন্থের প্রচ্ছদ পটের নকশা করেছেন এবং এখনও করে যাচ্ছেন। দর্শক, আমরা আবারও ফিরছি আমাদের আজকের এই অতিথির কাছে। তো শুরু থেকে যেটা বলছিলাম আমরা দুজনই বারবার, যে এই প্রচ্ছদ পটের জায়গাটাতে খুব সুপরিচিত একটা নাম আপনার নামটি, এবং সেই প্রসঙ্গে তো আমরা নিশ্চয়ই আসবো ধারাবাহিকভাবে আলোচনায়। তবে তার আগে যে ছোটবেলার কথাটা শুনছিলাম, যে আপনি বলছিলেন যে আঁকাকির প্রতি একটা ঝোঁক ছিল ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে যা থাকে বাচ্চারা কিন্তু আঁকতে পছন্দ করে, এবং তখন আসলে আঁকার ক্ষেত্রে বোধহয় ওরকম ধরা বাঁধা নিয়ম থাকে না যে আকাশটা নীল হতেই হবে বা সূর্যটার রং লাল দিতেই হবে বা এরকম কোনো ব্যাপার। সেই জন্যই কি আসলে আঁকাটা এত মজার হয় তখন, বা মানে বাচ্চাদের আঁকাটা দেখতেও খুব ইন্টারেস্টিং লাগে? কারণ আপনার কাছে এখন এসে কি মনে হয়? দুটো জিনিস একটু পাশাপাশি বলি, যে আমাদের মতো তখনকার পরিবারগুলোতে যে একটা বাচ্চাকে যে রং এবং খাতা পেন্সিল কিনে দিতে হয়, বা সে যে আঁকার প্রতি বা আঁকাও যে পরবর্তীতে তার ভবিষ্যতের একটা মানে খোরাক হতে পারে বা কেউ পেইন্টার হতে পারে, এই ধরনের ধারণা করে অনেকটা দূর হচ্ছিল। কিন্তু কি হতো, ওই খাতার অঙ্ক পেজের মধ্যে কোনো একটা জায়গাতে হয়তো কোনো একটা ছোট্ট দৃশ্য আঁকা,
কিন্তু আবার এটাও ছিল যে কেউ আমাদেরকে ধরে বেঁধে দিত না যে তুমি এই দৃশ্যটাই আঁকো। এখন যেমন বাচ্চাদের খুব আয়োজন করে আঁকা শেখার ব্যাপারে বলা হয়, আমরা কিন্তু তখন ওই জানালার একটা ছোট্ট জায়গাতে বসে বাইরের একটা দৃশ্য দেখেই আঁকছি, আমরা তো থান্ডার ক্যাটসকে কপি করে করে আঁকতেছি। হ্যাঁ, মানে ব্যাপারটা আরোপিত ছিল না, যেটা ছিল সেটা খুব সাবলীল ভাবে নিজের মধ্যে দিয়ে আসা, ওই জায়গাটা আমাদের কিন্তু একটা প্র্যাকটিসের জায়গাটা ছিল। রাইট, এবং ওই সময় একটা কালার পেন্সিল বক্স পাওয়া আপনি নিজের মতো করে সেটার একটা প্রশংসাও হচ্ছিল, ভালো মার্কসও পাচ্ছিলেন, কিন্তু তখনও কি মনে হয়েছে যে না আমি এই দিকেই যাচ্ছি এটাই করবো? না, প্রশংসা যে পাচ্ছিলাম তা না, বরঞ্চ সেটা আরো নষ্ট হওয়ার দিকে বেশি দূর যাচ্ছি সেটা বোঝা যেত যে লেখাপড়া পারে না, এটার মধ্যে ঢুকতেছে, আঁকাআঁকিটা ওরা শেষ করবে এইরকম। কিন্তু কি হয়, যেহেতু খুব বেশি খারাপ স্টুডেন্ট ছিলাম না, কোনোভাবে মানে পাশ করে যেতাম, এইটা একটা ব্যাপার ছিল। এরপরে যেটা হলো যে আমাদের ওখানে মফস্বলে থাকলে যা হয়, আপনার কোনো না কোনোভাবে দেখা যাবে যে একটা কালচারাল ইস্যুর সাথে আপনি যুক্ত হচ্ছেন, হ্যাঁ, একটা উইংয়ের সাথে, আবার দেখা যাচ্ছে বাম রাজনীতি করা কিছু মানুষ তাদের সংস্পর্শে আসতে পারতেছেন, আবার দেখা যাচ্ছে যে কোনো একটা বিজ্ঞানাগারের কোনো একটা মানে পজিটিভ কাজের সাথে যুক্ত হচ্ছেন। মফস্বলে কিন্তু এই জিনিসগুলো ছিল, বা শিক্ষকরা এই জিনিসগুলো খুব প্যাটার্নাইজ করতো যে না, উৎসাহ দিত যে তুমি এটা করো, তুমি এটা করো, বা গাছ লাগানো ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারগুলোর মধ্যে দিয়ে আসলে পরে কি হয়, আঁকা তো আসলে একটা ভাবনার বিষয়, স্কিলটা তো খুব, আপনিও আজকে শিখলে পরে দেখা যাবে যে দুই বছর আপনার কোর্স করার পরে আপনি কিন্তু পেইন্টিং করতে পারবেন, কিন্তু ভাবনার যে বিষয়গুলো এগুলোর খোরাক আমি এখনও বলি যে আমার গ্রাম এবং আমার মফস্বল খুলনা, এই জায়গাগুলো আমার, এবং সংগঠন করার প্রতি আমার যে মোহ বা সাংগঠনিক তৎপরতার প্রতি আমার যে মোহ, ওই জায়গাটা আমার ভাবনার জায়গাগুলো তৈরি করছে, পরবর্তীতে এসে আমি এটা বুঝতে পারছি। আর আঁকাটা কি হয়, এটা আমি কখনোই বিশ্বাস করি না এটা খুব জেনেটিক্যালি আসে, এটা মানে এক ধরনের হাতের মধ্যে থাকে না, এটা যে কারোর পক্ষেই সম্ভব যে সুন্দর আকাশে যদি প্র্যাকটিস করে সুন্দর করে ছবি আঁকতে পারবে। আচ্ছা, তো চারুকলায় পড়ার সিদ্ধান্ত আসলো কিভাবে? হুট করেই, আসলে আমার বড় ভাইটা আর্কিটেকচারে, আমার আর কোনো জায়গায় পরীক্ষা দেওয়ার খুব একটা নাম্বার টাম্বার কিছু মনে ছিল না, তারপরেও কোনো জায়গায় হয়তো ফর্ম নিছি, আমার বাবা মা হয়তো প্রোগ্রামটা দেখবে সেখানে হয়তো ফর্মই কিনে নিই, হয়তো পরীক্ষা দিতেই যায়নি, তো দেখা গেছে যে চারুকলায় পরীক্ষা দেওয়ার প্রতিও আমার বড় ভাইটার খুব আগ্রহ ছিল, ও যেহেতু আর্কিটেকচারে কাছাকাছি তো ব্যাপারগুলো, মানে তখন ও বললো যে দিয়ে পরীক্ষা দিয়ে দিলাম। বাবা মা খুব একটা, আসলে হয় কি আমাদের বাবা মাগুলো খুব মানে সরল এবং এরা খুবই মানে মানবিক, হ্যাঁ, এরা ছেলের ভবিষ্যৎ নিয়ে মাথা খারাপ করে ফেলে না। এখনকার মা বাবা যেটা করে বা আমরা আমি যেটা করি বা আমাদের বন্ধু বান্ধবরা যেটা করে দেখি, এরা না একটা ছাড় দিত, হ্যাঁ, যেহেতু মানে তাদের অন্তত একটা কাজ ছিল যে ছেলেটা মানে সৎভাবে বড় হোক এবং সেটা তারা পারছে, এমন একটা মানে চাবি দিয়ে ছেড়ে দিয়েছে যে অসৎ হওয়ার প্রক্রিয়ার মধ্যে সে যেতে পারবে না, এরপরে সে আর যা করে করুক, খুব যে তার একটা মানে মানে কি বলে বিত্ত বৈভবের মধ্যে থাকতে হবে সেরকম কোনো ধারণা মানে তারা ছিল না। তো এই চারুকলায় পরীক্ষা দিয়ে যে কাজটা হলো মানে বেশ ভালো করে ফেললাম একদম প্রথম দিকে, মানে দুই তিনজনের মধ্যে থাকলাম, এটা মনে হয় তাদের মধ্যে একটা পরিবর্তন আনলো যে না, ওর মনে হয় গতি এখানটাতেই হবে, তো বললো যে ঠিক আছে তাহলে পড়ো, এবং ড্রয়িং অ্যান্ড পেইন্টিং এ ভর্তি হয়ে পড়ি চারুকলা, এবং তারপরে চারুকলায় পড়াশোনা শুরু। তারপরে নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের সময়টা যেটা হয় যে খুব রঙিন একটা সময় কাটে, এবং আসলে বিশ্ববিদ্যালয়ের সময় যে মানুষ অনেক কিছু অনুধাবন করতে পারে, অনেক কিছু বুঝতে পারে, বিশ্ববিদ্যালয় আসলে একাডেমিক যতটা হয় তার চেয়ে তার মনে হয় পারিপার্শ্বিক শিক্ষাটাই অনেক বেশি হয়, মানুষ হয়ে ওঠার শিক্ষাটা অনেক বেশি হয়। চারুকলায় ঢুকলেন আপনি এবং তারপরে বেশ বড় একটা সময় কেটেছে, 13 বছর সেখানে, তো সব কিছু মিলিয়ে আসলে আপনি কি বলবেন যে আপনার এই আজকের যে অবস্থান সেই জায়গাটা তৈরির পেছনে আসলে চারুকলার অবদান কতখানি, বা পরিবেশটারই অবদান কতখানি? একদম ঠিক, আমার কাছে মানে বিশ্ববিদ্যালয়টা ওভাবেই মনে হয় যে পড়াশোনার বাইরে যে পরিবেশটা বিশ্ববিদ্যালয়ে দেয় সেটা অনেক বেশি জরুরি, আর তার মধ্যে যদি সেটা হয় চারুকলা। একটা কথা না বললে নয়, আমি বিশ্ববিদ্যালয়ে এসে আমি মফস্বলকে ভুলে যাইনি, আমি এখনও মফস্বলের ভাষায় কথা মানে মানে বলে ফেলি, আমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, আর মফস্বলের অনেক আচরণই আমি পরিবর্তন করতে পারিনি। তো ওই খুলনাতে থাকা অবস্থাতেই দেখা যেত যে ছাত্র ইউনিয়ন বা কমিউনিস্ট পার্টি বা ইত্যাদি বাম সংগঠনে জড়িত থাকার কারণে অমুকের পোর্ট্রেট করতে হবে, আচ্ছা সভ্য একটু এগিয়ে দিক,
আচ্ছা আমাকে ব্যানারটা লিখতে হবে, আচ্ছা সভ্যত লিখতে পারে, আচ্ছা কিছু পোস্টার লাগবে, আচ্ছা এইটা এই সুলতানের জন্মবার্ষিকী, রুদ্ধ মাসুদুল্লাহ মৃত্যুবার্ষিকী ইত্যাদি ইত্যাদিতে বিভিন্ন সময়তে এই কাজগুলো করার সাংগঠনিক একটা তৎপরতার মধ্যে আমি ছিলাম। ইউনিভার্সিটিতে আসার পরে এগুলো বাদ দিতে পারিনি। ওই টিএসসি কেন্দ্রিক আবৃত্তি সংগঠন, অমুক ফিল্ম সোসাইটি, সেই আজিজ মার্কেট ইত্যাদি 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 এই ধরনের মধ্যে পড়ে যাই এবং খারাপও লাগতো না যে আমি জিনিসটাকে মানে এমন না, আমার কোনো সময় নেই, আমার খুব একটা খেদ নেই যে আমার সময়টা আমি খুব নষ্ট করে ফেলছি। আজিজে যে দীর্ঘক্ষণ আড্ডার পর আড্ডা চলছে, পরে দেখছি না এটার একটা লাভ আছে, আমার ভাবনার জায়গাটা যাদের সাথে শেয়ার করতে পারবো বা ওনারা বলতে পারবে। তো দেখা গেছে যে ইউনিভার্সিটির চারুকলার যে পরিবেশ এবং আশেপাশের যে পরিবেশ এইটা আমার পথে খুব বড়ভাবে প্রভাব ফেলছে। আমার মনে হচ্ছে যে এই জায়গাটা আমি যাচ্ছিলাম, এই জায়গাটা আমার আসা জরুরি ছিল এবং আমি জায়গাটাকে সবসময় খুব উপভোগ করে আসছি এবং পুরো জায়গাটা থেকে আমি যতটুকু বিনোদিত আমার নিজের হওয়া সম্ভব আমি হয়েছি। আপনি পড়লেন ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং। ওকে, শিক্ষক হিসেবে কার থেকে পেলেন? শিক্ষক হিসেবে আমি খুব ভাগ্যবান, মানে খুবই তখন মানে আমার একদম ফ্যাকাল্টি টিচার হিসেবে আমি শিশির ভট্টাচার্যকে পাইছি, মোস্তাফিজুর রহমানকে পাইছি, আফজাল হোসেনকে পাইছি, আবার আমি তখন কায়েম স্যার বেঁধেছিলাম, আমি শফিউদ্দিন স্যারকে দেখছি। এবং তখন আমাদের সময় আমার নিজের মধ্যে একটা ব্যাপার ছিল, আমি ভর্তি হয়েছিলাম ড্রয়িং অ্যান্ড পেইন্টিংয়ে, কিন্তু আমি ইচ্ছা করে প্রিন্ট মেকিংয়ের ক্লাস করছি, আমি স্কাল্পচারের ক্লাস করছি, আমি সিরামিকের ক্লাস করতাম, আমি গ্রাফিক ডিজাইনের ক্লাস করতাম। এবং আমার যে মানে খুব কাছের বন্ধু অন্য ডিপার্টমেন্টে পড়তো, ওর কাছ থেকে পাঠ নেওয়ার চেষ্টা করতাম যে আজকে তোদের কী শেখালো, আজকে তোদের কী শেখালো। আমি ড্রয়িং অ্যান্ড পেইন্টিংয়ের মধ্যে থাকতে চাইনি, পাশ করছি হয়তো এটা থেকে, কিন্তু ওর মধ্যে আমি আটকে থাকতে চাইনি। প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে আমার সমান আগ্রহ ছিল এবং সেগুলো যখনই সময় পাচ্ছি তখনই জানার চেষ্টা করছি। এবং সেই সুবাদে তো আপনি আসলে অনেক ধারাতেই কাজ করেছেন সেই ছাত্র থাকা অবস্থা থেকে। আমি মাধ্যমিক জায়গাটাতে মানে আঁকা তো একটা আঁকা, আপনি আঁকতে মানে কিছু একটা বললে পরে আমরা তিনজন যদি ওনার পোর্ট্রেট করি কিছু না কিছু একটা দাঁড়াবে, হ্যাঁ, কিন্তু যদি এখন বলি স্কাল্পচার তৈরি করো বিপদ। কিন্তু তো আমি এই মিডিয়ামের জায়গাটাতে, মাধ্যমের জায়গাটাতে আসলে কৃপণ থাকতে চাইনি, এটাকে আমি ওপেন রাখতে চাইছি যে আসলে আর্টের ভাষাই তো পরিবর্তন হয়ে যায়, তাই না, মুহূর্তে মুহূর্তে হচ্ছে, এই মুহূর্তে হয়তো হচ্ছে। তো এই আর্টের ভাষার সাথে যদি মোটামুটি একটা কাছাকাছি থাকতে হয় তো মিডিয়ামটার ব্যাপারে, এখন একজন শুধু কবিতা লেখে, তো সে যদি কখনো ভালো গল্প লিখতে পারে লিখবে না, রাইট, অবশ্যই লিখতে পারবে, তাই না, কিন্তু সে যদি মনেই করে যে আমি সারা জীবনই কবিতা লিখবো, ওই তাহলে কিন্তু একটা লিমিটেশন চলে আসবে, ওই জায়গাটা থাকতে চাই, রাইট। সো যেটা হয় চারুকলার স্টুডেন্ট সম্পর্কে আমরা যেটা জানি যে ওনারা পড়াশোনা করা অবস্থাতে ইনকাম করা শুরু করেন এবং সেটার স্কোপও আছে, আপনার ক্ষেত্রে নিশ্চয়ই এরকমই হয়েছিল? আমার ক্ষেত্রে না খুব একটা হয়নি, কেননা আমার মানে অনেকটা বুঝে উঠতেই সময় লাগছে যে আমার মানে টাকার প্রয়োজন। কিন্তু কি হয় চারুকলায় পড়তে গেলে পরে মানে আসলেই ব্যাপারটা একটু এক্সপেন্সিভ অন্যান্য সাবজেক্টের তুলনায়। আবার আমাদের মা বাবা ওই যে বললাম যে ওই মানে সীমিত আয়ের মধ্যে যতটুকু সম্ভব তো একটা সার্টেন মানি বা সে মধ্যে মানে চলার একটা প্রবণতা, তো তখন দেখা গেছে যে তবে আমি যে বিয়ে বাড়ির গায়ে হলুদের আলপনা বা এগুলো করতে আমার একটু অস্বস্তি হতো, হ্যাঁ, পরে বললো যে রান্নাঘরে আলপনা করে দিয়ে যাও, এই ভেজালের মধ্যে আমি যেতাম না। ওই খেলার থেকে বাঁচার জন্যেই এই ডিজাইনে আসা, আমি আমার শখ এবং পেশার জায়গাটা আলাদা রাখতে চাইছি। যেমন একটা পেশার মধ্যে ঢুকবো তখন এই কম্পিউটার তখন ওভাবে এসেও পারিনি, হাতের ডিজাইন হচ্ছে অমুক তমুক 94, 96, 95 এরকম সময়। ওই কারণে ভাবছিলাম যে না এমন একটা কিছু করা যায় যে যেটা অন্তত মানে ভাবনাটারে পুরোপুরি প্রকাশ করা যায় এবং সেটা খুব একটা খাটাখাটনি মানে দৌড়ঝাঁপের মধ্যে যাব না, মাথাটারই বেশি খাটা যত জিনিসটা কাজের মধ্যে থাকা যায়। ওকে, তার মানে ওই পড়াশোনা করবার সময়টাতে নিজের খরচ নিজে চালাবার জন্য বা ওই ওই তাগিদটা থেকে বা ওই প্রয়োজনেই আসলে কাজের? একদম তাই, একদম তাই। আচ্ছা, তো পরবর্তীতে পাস করলেন যখন চারুকলা থেকে বের হলেন 2004 সালে, তারপরে তো একটা ব্যাপার থাকে যে চাকরিতে ঢুকতে হবে বা এবার একেবারে নিজের পায়ে দাঁড়াতে হবে। ঠিক ঠিক, তখন কি হলো চাকরি ব্যাপারটার প্রতি আমার একটু অনিয়াস? আচ্ছা, একটা কথা না বললে নয়, আমরা যখন চারুকলা তো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি তখন অনেকগুলা মানে এই বিভিন্ন পজিটিভ পট পরিবর্তনের যেগুলো আমরা দেখি মানে আন্দোলন সংগ্রাম এগুলো কিন্তু আমরা ছিলাম এবং তখন দেখা গেছে ওগুলো আমাদেরকে আর এক ধরনের শিক্ষা দিছে। ফলে হয়েছে কি এই পলিটিক্যালি ইনভলভ থাকা, আর পলিটিক্যালি আমি পুরোপুরি একটা দলের কিছু হয়ে যে পলিটিক্যালি মুখ করতে তা না, নিজের একটা দায় ছিল যে ইউনিভার্সিটিতে কোনো একটা বিপরীত কিছু হলে পরে স্টুডেন্টদের যে একটা ভূমিকা থাকে ওই জায়গাটা আমরা কিন্তু সামনে সারি দিয়েছিলাম। এটা সবসময় এটা চারুকলা থেকে কোনো ডেমনস্ট্রেশন হলে সেটাতেও, আবার আমরা যে মঙ্গল শোভাযাত্রা নিই তা না, আমরা সেটাতেও ছিলাম এবং সেটা বন্ধুবান্ধব সবাই মিলেই ছিলাম। তো পরে যখন চারুকলা থেকে বের হলাম তখন না আসলে মানে খুব একটা ফাঁকা ফাঁকা জায়গা চারুকলা থেকে বের হওয়াটাই আমাদের জন্য, মানুষ তো বের হয়ে ভাবে যে আমি বেঁচে গেলাম,
আমাদের থেকে চারুকলা থেকে চলে যাওয়াটা আমাদের জন্য খুব একটা মানে খুব মন খারাপের বিষয় ছিল যে আমি আর চারুকলা আসবো না। এই যে এখন যে গেলে যেমন খারাপ লাগে, কালকেও গেছিলাম কেমন যেন একটা নাই 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 ব্যাপার, কেউ চিনতেছে না, আচ্ছা আমি কি তাহলে এখানে নাই, একটা এলিয়েন ফিলিং হয় না, সেরকম একটা ব্যাপার কাজ করতো, খারাপই লাগে। বের হওয়ার পরে আমি যেটা করলাম, আমার চাকরির প্রতি একটা অনীহা অনেক আগের থেকেই, যে এই 9টা 5টা বা কোন জায়গায় বসবো চাকরি করবো, এর থেকে বাঁচার চেষ্টা করলাম যে না আমি চাকরি করবো না, যদি কখনো করি আমার ইচ্ছা মতো করবো, কেউ যদি ঘড়ি দেখে তাহলে আর এখানে করবো না। তো ওইভাবেই চাকরি টার্মস কন্ডিশনে আমরা দিতাম যে আমার ইচ্ছা মতো আমি যাবো, এবং পত্রিকাতে এটা সুযোগ কিন্তু প্রচুর যে তুমি তোমার ইচ্ছা করে কাজ করে বাবা দিয়ে যাও, মানে একটা টাকা সার্টেন টাকা নিয়ে নেও, টাকা কম দেয় কিন্তু নিজের স্বাধীনতাটা থাকে, ওই ধরনের চাকরির মধ্যে আমরা গেছি। ওকে, তো ঠিক আছে, বাট আমাদের সোসাইটিতে বসবাস করে এটা তো একটা বড় চ্যালেঞ্জ, তাই না? দিন শেষে অর্থ এবং অনেক বড় একটা ফ্যাক্ট, তো এটা নিয়ে পরিবার থেকে কোনো চাপ ছিল না? পরিবার থেকে ওই যে বললাম যে পরিবার একটা জিনিস শেখাইছে যে কিভাবে অল্প টাকার মধ্যে চলার মানে সম্ভব, তোমার নিটারে তুমি এমন কোনো জায়গায় নিয়ে যেও না, আমি জানি যে ঢাকা শহর বা খুব নিদারুণ শহর, অনেক ধরনের টাকার মানে দরকার বা মানে নিজে রেখে যদি সেভাবে বসবাস করতে হয়, কিন্তু মা বাবা আমাদের বা আমাদের পারিপার্শ্বিকভাবে আমরা একটা জিনিস শিখছিলাম ছোটোবেলা থেকে যে তুমি তোমার চাহিদাটাকে সীমাবদ্ধ করো, তুমি তোমার নিটারে তোমার মধ্যে রাখো বা এটাকে এমন জায়গায় নিও না যে যেটা করার জন্য তোমার কষ্ট হয়। এখন আমি এমন একটা জীবনযাপন করব যে জীবনযাপন করার জন্য টাকা ইনকাম করার জন্য আমার মরিয়া হয়ে পড়তে হবে, তাহলে জীবনযাপন করে লাভ কি, তাই না? বিপদের কথা। তো সে জায়গার থেকে আমাদের দেখা গেছে যে ওই ধরনের চাকরি করলে মোটামুটি একটা সংস্থান হয়ে যেত। এখনও আমি স্টিল যে ধরনের চাকরির মধ্যে আছি যে আমার মানে 2টা থেকে 5টা এর বাইরে আমি চাকরি করবো না, আমি প্রায় সময় একটা বাসাতেই থাকি। হ্যাঁ, আর্টিস্টদের একটা সুবিধা আছে, মানে আমার মনে হয় মাথার কাজটা বেশি করতে পারলে পরে তখন দেখা যায় যে ওই অর্থের জন্য সমস্যা হয় না। আচ্ছা, এটা তো একটা পরিণত বয়সের চিন্তা মনে হয়, কিন্তু হয় কি মানে আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুই আমরা খুব অবচেতন মনেই কম্পেয়ার করে ফেলি। লাইক আমার ওই বন্ধুটা এখন ওই জায়গাটায় আছে, আমার ওই বন্ধুটার এখন বাড়ি গাড়ি সব কিছু হয়েছে, এবং এটা কিন্তু খুব অবচেতন মনেই আমাদেরকে কিন্তু ইফেক্ট করে। তো আপনার এই ফ্রাস্ট্রেশনগুলো কখনো আসতো না? আমার যে আসতো না আমি একেবারে তা বলবো না, আমি আসলে হয়েছে কি যে টাকাটা দিয়ে আসলে আমার একটা শার্ট কেনার কথা ছিল সেটা দিয়ে আমি বই কিনে ফেলছি, এবং বই কেনার পরে আমি সেটা নিয়ে দুঃখ করিনি, কারণ আমার হয়তো 2টো জামা কম থাকলে হবে কিন্তু আমার বই থাকতে হবে, এটা সবসময় বিশ্বাস করে আসছি। আমি যখন আবার একটা আমার কোনো মানে গায়ে পড়ার কোনো জিনিস কিনতেছি, এটা আমি মানে আমি সেটা কম দামি পড়তে পারি, কিন্তু আমি আমার আর্টের ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে একেবারে কম দামি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতাম না। আমি যখনই রং ব্যবহার করতাম উইনসন নিউটন রং ব্যবহার করতাম, সবচেয়ে দামি ব্র্যান্ড পৃথিবী, বা আমি যখন একটা ব্রাশও ব্যবহার করছি, তুলি ব্যবহার করছি, তখন সেটা সবচেয়ে দামি ব্যবহার করছি, যে এটার জন্য আমি কোনো কার্পণ্য করবো না, কিন্তু আমার মানে জীবনযাপনের জন্য যে তৈজসপত্র দরকার হয় বা যে পারিপার্শ্বিক যে জিনিসগুলো দরকার হয় এগুলোর ক্ষেত্রে আমি মার্জিনাল হতে পারবো। ওকে, আর যেটা বললেন যে বন্ধু বান্ধব বা ইয়ে, আমরা আসলে এমন কিছু বন্ধু বান্ধবের সাথে মিশছি যে ওরা ওই মানসিকতারই ছিল, ফলে সে পরবর্তীতে আমাদের সাথে ওই জায়গাটা ইয়ে হয়নি, ওর কষ্ট ওর দুঃখ দেখেছে একই দুঃখ একই রকম। ওকে, ফাইন, তাহলে ভালো, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই সার্কেলটা জীবনে একটা সময় গিয়ে কিন্তু ভয়ানক রকম ভাবে পেইন দেয়, এবং লাইফের কয়েকটা স্তর আছে, মানে একটা মানুষ যখন ক্যারিয়ারে চলে যাচ্ছে, সংসার হচ্ছে, এবং তারপরে গিয়ে কিন্তু জীবনের ধরনটা পাল্টে যায়, ওই সময় গিয়ে কিন্তু খুব ন্যাচারালি কম্পেয়ারগুলো চলে আসে, ইভেন এটাও কম্পেয়ারে চলে আসে যে আমাদের ছেলে মেয়েগুলো কি করছে, ওর ছেলে মেয়েগুলো কি করছে, এবং এগুলো খুব বেশি ফ্রাস্ট্রেটেড করে ফেলে। এটা একটা চক্রের মতো ব্যাপার, মানে চলতেই থাকে, একদম তাই। তবে ওই চক্রের মধ্যে আপনি থাকবেন কিনা সেটা তো আপনার ব্যাপার, এবং ওই চক্রের মধ্যে একবার আটকে গেলে পরে যে র্যাট রেসের মধ্যে পড়তে হবে ওই দৌড়ে পড়লে আবার শেষ, তখন শেষ পর্যন্ত, হ্যাঁ, এবং একটা পর্যায়ে আমি অনেকটাই দেখি যে খুব দৌড়াদৌড়ির মধ্যে থাকে, ওই লাস্টে যে ওই ব্যাংকের টাকা এবং ওই যে 3টা রিং বসাইতে হবে, আর কোনো উপায় নেই, পরিস্থিতি কিন্তু একই, মোস্ট কমনলি তাই হয়, কমনলি তাই হচ্ছে, এবং যে কারণে হার্টের পেশেন্টের সংখ্যা দিন দিন অনেক বেশি বেড়ে যাচ্ছে, সাথে ডায়াবেটিসও আছে। যাই হোক, আমরা ওই প্রসঙ্গে না হয় আরও জানবো আপনার কাছ থেকে, কিন্তু এই যে আপনি 94-এর দিকে বলছিলেন যে আপনি একটা জায়গা ঠিক করলেন যে না আমি এই জায়গাটাই একটু সময় দিব, সেটা কি বইয়ের প্রচ্ছদ আঁকা কি? না, বইয়ের প্রচ্ছদ তো কোনোভাবে শুরু হয়নি, তবে ওই যে বললাম যে ডিজাইন, ডিজাইনটাকে আমার এমন একটা জায়গা মনে হয়েছিল যে এইটা আসলে আমার কাজ করার একটা ক্ষেত্র হতে পারে। আমি বইটা অনেক আর্কিটেকচারের ছেলের সাথে মিশতাম, আমি সফটওয়্যার দ্রুত বুঝে ফেলছি, আমি কম্পিউটার মানে খুব তাড়াতাড়ি করে মানে ই করে ফেলছি, আবার এটাও বুঝতাম যে কম্পিউটার তোমার সব কিছু দিবে না, যদি হাতের কাজ না জানো কম্পিউটার তোমার জাস্ট একটা সাপোর্ট ছাড়া আর কিছু না, ওটা একটা সহায়ক হিসাবে তোমার কাজ করতে পারে, এখন কে কার অধীনে থাকবে সেটা তার ব্যাপার। তো এই ডিজাইন করাকে তো আমি এটা নিয়ে দেখছি যে আমার ক্যানভাস অনেক বড় হয়ে যাচ্ছিলো,
যে আমি যখন কোনো একটা কাজ করে চিন্তা করছি, আর একটা জিনিস ছিল পাশাপাশি, আমি সবসময় বেশি মানুষের কাছে পৌঁছাতে চেতাম। আচ্ছা, আমি নিজে না, আমার কাজ দেখা গেছে, আমার টি শার্টও ডিজাইন করতে হয়েছে। তখন আমি ক্যানভাস হিসাবে নিয়েছি টি শার্টের সার্ফেসে, দেখছি একটা টি শার্ট একজন পরলে তার থেকে দশজন দেখে এ অমুক জায়গায় যায়, একটা ক্যানভাস চলাচল করতেছে শহরের মধ্যে দিয়ে, বেটার। আবার একটা বইয়ের কভার করলে পারে, এটা দেখবেন যে আপনি একটা বই কিনলেন, আপনি একা পড়েন না, ধার দেন, বা বইটা একটা বই মানে হাজার কপিও ছাপা হয়, তো এই যে কাজ ছড়িয়ে যাওয়ার যে প্রবণতা, এইটা আমার খুব ভালো লাগতো যে কাজটাকে আমি ছড়াতে পারতেছি। আপনি ধর আপনি পেন্টিং করলেন, কোনো একটা জায়গাটা প্রদর্শনী হবে, এটা লিমিটেড দর্শক, একটা প্রদর্শনী, সেই একই দর্শক যে দেখবে, ও সেই কেউ কিনে নিয়ে যাবে, ওর ঘরেই থাকবে, এটা আর কোনো সময় দেখবে না। কিন্তু কাজ ছড়া, আমি আমার নাম ছড়া দেওয়ার জন্য না, কাজটারে বোঝানোর জন্যে, বা আমি যে স্টাইলে কাজ করি সেটা প্রচারের জন্যে, আমি কখনোই মিডিয়ামের প্রতি মানে মানে খুব রিজিট হইনি। আচ্ছা, সবসময় খোলামেলা ছিলাম। ডিজাইনে মনে হয়েছে যে তুমি একটা ডিজাইন করো, এটা হাজার কপি হয়ে যাবে, এটা ছড়াবে, একটা লোগো করো, এটা তুমি থাকবে না কিন্তু এটা টিকে যাবে। বা তুমি আজকে একটা ইলাস্ট্রেশন করো এবং খুব কন্টেম্পোরারি থাকা, সমসাময়িক সময়ের সাথে থাকা, এই বইমেলাতে এমন বই হবে যেটা আপনি বইমেলার পরে পড়বেন, এই বইটা আমি এখন পড়া শেষ, এবং এটা আমি জানি ভেতরে এখন কারা কারা ভালো লেখে, কারা খুব সামনের সারির লেখক, কারা একটু মানে বেটার লেখার চেষ্টা করতেছে, তো ওই জায়গাটা আমি সবসময় এগিয়ে থাকতে চাইছি। সমসাময়িক থাকা, যেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং যে কোনো আর্টিস্টের ক্ষেত্রেই, সেটা যে কোনো শিল্পের মাধ্যমে যারা কাজ করেন, কারণ প্রতিদিন আসলে দর্শক বা শ্রোতা বা যাই বলি না কেন, তাদের রুচির পরিবর্তন হচ্ছে, সময়ের পরিবর্তন হচ্ছে, এই জায়গাটা আপনি কীভাবে মেনটেন করেছেন আসলে সমসাময়িক থাকার ব্যাপারটা? না, এটা আমার ক্ষেত্রে ওই যে বললাম যে চারুকলায় পড়ার সময় আমি এক সাবজেক্টের মধ্যে মানে আটকে থাকিনি, আমি আমার অন্য বন্ধুদের সাবজেক্টের প্রতি খুব আগ্রহী ছিলাম, আর আমার আগ্রহটা এখনও বলতেছি যে আমি আসলে লিটারেচারের সাথে আমি আর্টের কোনো পার্থক্য দেখি না, আমি স্থাপত্যের সাথে আমি চলচ্চিত্র মানে কি বলে সিনেমার কোনো পার্থক্য দেখি না। আমার কাছে মনে হয় যে এই সবগুলো আর্ট মিডিয়াম এক হলে পরে সেটাই আর্ট। এবং আমি এখন একটা কথা খুব জোর দিয়ে বলি, কেউ যদি আমার কাছে জানতে চায় যে ভাইয়া এই সাবজেক্টে পড়াশোনা করতেছি কী কী বই পড়ব, তা বললাম যে সাবজেক্টে পড়াশোনা করতেছ এই সাবজেক্টের বই বাদে আর সব কিছু পড়ো, কারণ যে সাবজেক্ট তুমি পড়াশোনা করতেছো এটা তোমার পাঁচ বছর পর বা ছয় বছর পর বা দশ বছর পর এনেও তুমি সাবজেক্টে পাশ করে যাবো, তোমার এটা শেখার কিছু নাই। তুমি যখন অন্য সাবজেক্টগুলো স্টাডি করবা ওইগুলো তখন অনেক ইনগ্রিডিয়েন্টসের মতো কাজ করবে, মশলার মতো কাজ করবে তোমার এই সাবজেক্টে ফ্লারিশ করার জন্য। আমি বুঝতে পারছি। এবং কন্টেম্পোরারি থাকার বিষয়টা হয়তো দেখা যাচ্ছে যে ছেলেটা লিটারেচারে পড়ে সে একটা সমসাময়িক বই সম্পর্কে জানে, কিন্তু সমসাময়িক যে সিনেমাটা আছে এটা সে বুঝতে পারে না, বা পেন্টিং বুঝতে পারতেছে না, সে মিউজিক বুঝতে পারতেছে না, সে মানে নাচের কোনো মানে ঘরানা বুঝতে পারতেছে না, এটা তো হয় না। মানে আর্ট মিডিয়ামের সাথে থাকা মানে তোমার প্রত্যেকটা ব্যাপারের সাথে কন্টেম্পোরারি সময়ের সাথে এক জায়গায় থাকতে হবে, ব্যাপারটা কঠিন যতটুকু থাকা যায়। কিন্তু অনেকেই থাকে না যে একটু না কুচা বলি আমরা যেটাকে, যে না আমি বইয়ের প্রচ্ছদ করব না, না আমি টি-শার্ট ডিজাইনের কথা বলছি, এটা এটা আমার কিছুতে যায় না। এই জায়গাটায় আপনি আপনার একটা ভিন্ন চিন্তার কিন্তু আপনি একটা খুব সুন্দর একটা চিন্তা নিজের মধ্যে আপনি গ্রো করেছেন, যে না এটা যত বেশি করা যায় যত বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া, যত বেশি মুভমেন্টে নিয়ে যাওয়া যায়, তো না কুচু ভাবটা আসলে থাকেনি, বা ওভাবে ব্যাখ্যা করবো কিনা আসলে না। মানে এটা হয় কি, কারণ আমরা যখন আজিজ মার্কেটে বসতাম তখন তো আজিজ মার্কেটের দোকানের সংখ্যা অনেক কম, শুধু বইয়ের দোকানগুলোই ছিল, ওই উপরে বারবার নিত্য উপহার যেয়ে বসতাম, অনেক ঘটনা অনেক কিছু সাক্ষী, ফারুকি পাইটেস তখন অনেকেই আসতো, আমি সফরে দু একবার দেখছি নিচে উনি যে মানে ওই দুই তালাতে বসতেন। এখন হয় কি, আমার কাছে একটা জিনিস খুব মোটা দাগে মনে হয়, সেটা হচ্ছে যে আপনি আসলে কাদের প্রতিনিধিত্ব করেন, আপনার দায় কাদের প্রতি, সোসাইটির প্রতি যদি কোনো দায় না থাকে এই শিল্পীর বড় সমস্যা আছে। এবং দায় থাকা মানে হচ্ছে আমাদের এখানকার এই যে জয়নুল কামরুল সুলতান, যারাই শিল্পীদের আমরা মানে প্রিভিয়াস হিস্ট্রিটা দেখি, ওনারা কিন্তু ওনাদের ইগোরে পুরোপুরি মাথা থেকে বাদ দিতে পারছে, শ্রেণীচ্যুত হয়ে এমন একটা শ্রেণী নিয়ে ওনারা কাজ করছে। আপনি দেখেন জয়নুল আবেদিন মানে ওনার 43-এর দুর্ভিক্ষ, এই বেদেপল্লীর মেয়ে, এই গ্রাম্য জীবন, সুলতান সেম সেই মাসিমদিয়া গ্রাম, আমার নড়াইল, আমার খুব কাছের গ্রামে এই মাসিমদিয়া গ্রাম, গ্রাম্য জীবন, চরদখল, সব ওই সাধারণ মানুষ। কামরুল হাসান নিজে যেভাবে পলিটিক্যালি ইনভলভ ছিলেন, উনি যে মেহনতি মানুষের দিনে কথা বলছেন, যে ব্রতচারী আন্দোলনের সাথে ছিলেন, তো ওনাদের যদি আমরা কাছে যাওয়াই সম্ভব না, ধারে কাছে কল্পনা করে আমাদের জন্য মানে বিলীন হয়ে যাওয়ার অবস্থা, কিন্তু তাদের তো অন্ত হিস্ট্রি তো তাই বলে,
যে আমাদের এখানকার মানুষ বা শিল্পী বলতে আমরা তাদেরকে যেভাবে ফ্রেম আইডলাইজ করি, খুব চমৎকার একটা কথা এসেছে যে আপনি আসলে কাদের জন্য কাজ করছেন। যে দেশের অধিকাংশ মানুষই দরিদ্র, যে দেশের অধিকাংশ মানুষই এই জীবনযাপন সাধারণ বা সাধারণ বলি এইভাবে জীবনযাপনে অভ্যস্ত, আপনি আপনার কর্ম যদি সেই সব মানুষের কাছে না গেল, সেটা যেই হোক না কেন, তাহলে অনেক বড় একটা অংশই তো ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। আর্টের ক্ষেত্রে যদি প্রথমেই বিবেচনায় আসে যে এইটা ছোট ধরনের কাজ, এটা বড় ধরনের কাজ, তাহলে মহাবিপদ, তাই না? সুলতানের অনেক, আপনি অবাক হবেন, কামরুল হাসান নিজে শাড়ি ডিজাইন করছে, মহিলারা শাড়ি দিয়ে যেত মানে ডিজাইন করে দিত। আমরা মানে আপনি জয়নুল আবেদিন নিজে খুব চমৎকার বুক কভার করতে পারতেন, ইভেন জসীমউদ্দিন তার কাছে এসে বসে থাকতো যে আমার বইয়ের কভারটা কবে করে দেবো। হ্যাঁ, বা ইভেন কামরুল হাসান নিজে আপনার এই আক্তজামান ইলিয়াসের খোয়ারির কভার, মানে কভার তো আমরা শিখছি কামরুল হাসানের কাছ থেকে। এবং আপনি কামরুল হাসানের হিস্ট্রিটা দেখেন, উনি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের লোগো, বাংলাদেশ ব্যাংকের লোগো, আমাদের ন্যাশনাল লোগো, পতাকার পরবর্তী ডিজাইন রিনোভেশন, মানে কোন সেক্টরে না কাজ করছে, সরার উপর ছবি আঁকছে, অক্ষর বৃক্ষ তৈরি করছে বাংলা একাডেমিতে, সেটাই মানে তাদের যে বই বিখ্যাত মানুষ মানে আমাদের নিজেদের ভিতরে যে একটা চিন্তার অভাব তৈরি করে বিষয়টা কিন্তু এরকম না। আমি সেদিন দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুর তার সময় তেলের বিজ্ঞাপন করেছেন, বাটা জুতার বিজ্ঞাপন করেছেন, উনি চলচ্চিত্র করতে চাইছেন, খুব ইন্টারেস্টিং। আমরা শুরু থেকেই যা জানছিলাম আপনার কাছ থেকে যে আপনি আসলে বিভিন্ন মাধ্যমে কাজ করছেন একই সাথে, তো এবং আমরা বারবারই আসলে যে বিষয়টা অনুধাবন করি যে শিল্পীদের আসলে নিজেকে কোনো একটা জায়গার মধ্যে আবদ্ধ রাখা উচিত নয়, কিন্তু তারপর কেন যেন একটা ধারণা আছে আমাদের এখানে যে যিনি গান গাইবেন তিনি শুধু গানই গাইবেন, যিনি ছবি আঁকবেন তিনি শুধু ছবিই আঁকবেন, আর কোনো কিছু করতে গেলে একটু সমালোচনার শিকার হতে হয়। তো সেই জায়গা থেকে আপনার কী অভিজ্ঞতা? আসলে না, আমি যেটা বলছি যে মানে গান গাইলে তো গানই গাওয়া উচিত, গান আর নাচ একসাথে হবে না, কিন্তু গানটা জানলে পরে একটু রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু পল্লীগীতি একটু করলেও সমস্যা। তো আঁকার ক্ষেত্রেও যেটা হয়, আপনি আঁকতে গেলে পরে আপনার প্রিন্ট মেকিং নিয়ে কাজ করবেন না ডিজাইন নিয়ে কাজ করবেন, নাকি স্কাল্পচারে খানিকটা থাকবেন, নাকি সেটা অন্যদিকে মানে ডিজাইনের ক্ষেত্রে কতটুকু আসবেন, এটা এত বাদ থাকাটা ঠিক না। সেক্ষেত্রে হবে কি, কাজের বৈচিত্র্য থেকে হারায় মানুষ। চারুকলা থেকে হয় প্রতি বছর 100 ছেলে বা 150 ছেলে বের হচ্ছে, যদি সেরকম কোনো ইয়ে থাকতো তাহলে 100-150 আমরা শিল্পী পেতাম, কিন্তু তা তো পাই না। আপনার জায়গাটা আসলে সবচেয়ে বেশি জরুরি, আর মিডিয়াম নিয়ে কাজ করার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকাই ঠিক না। যেমন আমরা যখন একটা শিশু যখন বড় হয় তখন আমরা যার ভবিষ্যৎটা চিন্তা করতে পারি না, এখন যখন প্রথমে যদি শিশুটার ক্ষেত্রে চিন্তা করে ফেলি যে বড় হয়ে ডাক্তার বানাবো, বিপদের কথা, ওই শিশু আসলে কোন দিকে ভালো কি হবে, আর আর একটা তার বাবার মতো তার আর একটা মানে হয়ে তো লাভ নেই, সে তার মতো হোক, তাই না? সে কোন দিকে বৈচিত্র্য এই ভুবন বা কি করবে সেটা তো আসলে তার উপর ছেড়ে দেয় বেটার। যদি ওই মানে সব্যসাচী হাজরার সবচেয়ে বড় মানে স্পেশাল জায়গা যেটা সাধারণ মানুষ চেনেন বা জানেন সেটা হচ্ছে যে বইয়ের প্রচ্ছদ ডিজাইনের ক্ষেত্রে, এই যে জায়গাটা তৈরি হয় এটা তো নিশ্চয়ই একদিনে হয়নি না, এটা শুরুটা কেমন ছিল যদি পারিশ্রমিক নিয়েও কথাবার্তা বলি যদি আপনার বলতে ইচ্ছা করে? হ্যাঁ, না সেটা মানে ওরকম রাগঢাকের বিষয় নেই, যেটা হয় কি আমি খুলনাতে থাকতেই ওই পলিটিক্যালভাবে বিভিন্ন পত্রপত্রিকার কভার যেগুলো হাতে টাতে করতো সেগুলো করতাম, পড়ার অভ্যাসটা ছিল এবং আমি বই ছাড়তে চাইনি পরবর্তীতে, বা বই আমারে ছাড়েনি। হ্যাঁ, মানে যতভাবে বই আমার সাথেই রয়েছে, এবং পরে এসে দেখছি যে না বইয়ের কভার ডিজাইনটা এটা মানে গুরুত্বপূর্ণ কতগুলো কারণে, একটা হচ্ছে যে বইটা দীর্ঘদিন টিকে থাকে, নাম্বার ওয়ান, বইয়ের মধ্যে এক ধরনের এর আগে যে শিল্পীরা কাজ করছে তারা খুবই খাটাখাটনি বা একটা জায়গা থেকে প্রতিযোগ একটা জায়গা থেকে করার চেষ্টা করছে, সেটা একটা ব্যাপার আছে, আর বইগুলোকে মানে আমরা যেভাবে দেখি এটা আসলে সোসাইটি সেভাবে দেখে না। বইগুলা অনেক সময় কেউ সাজানোর জন্য রাখে, কেউ পড়ার জন্য নেয়, বা এই বইগুলো অনেক ছড়ানো ছিটানো ভাবে থাকে মানুষের মধ্যে, এবং এগুলো মানুষের মধ্যে সার্ভাইভ করার চেষ্টা করে, মানে বইগুলো একসময় জীবন্ত হয় বা বইগুলো মানুষ পড়ে, বইগুলো এক হাতের থেকে অন্য হাতে যায়। তো এই সমস্ত কিছু মিলে মনে হচ্ছে যে বইয়ের কভারটা করা আমার জন্য অন্তত জরুরি, এবং আমি এটার দ্রুত ধরা শুরু করছি হয়তো লাস্ট 10 ইয়ার্স, যে আমি ভাবছি যে হ্যাঁ বইয়ের কভারটা, তবে খুবই কম, আমি সংখ্যায় খুবই কম বই করি। অনেকে খুব রাগঢাকের মধ্যে থাকে, অনেক যাদেরটা করি না তারা খুবই মানে মন খারাপ করে, অনেকে খুব মানে কি বলে আসলেই রাগ করে ফেলে, কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি যে প্রত্যেকের জন্য সব কাজ না, আমাদের সবসময় পাণ্ডুলিপি পছন্দ হচ্ছে না তা না, পাণ্ডুলিপি ভালো লাগতেছে কিন্তু ওই বিষয়টা হয়তো আমি পড়তে করতে পারতেছি না। আচ্ছা, আমি তুমি একটা কবিতার বই কিন্তু সে যে ঘরানার কবিতা লেখে সেইটারে পোর্ট্রে করা আমার সম্ভব হচ্ছে না, এটা বুঝতে চাই সব সময়, এটা বোঝাই আমি চেষ্টা করি, অনেকে বুঝতে চায় না, অনেকে বুঝে জানা ওনার পক্ষে তো সম্ভব না, এই কারণে কাজের আমার পরিমাণ কিন্তু কম। যদি আমি আরো একটু ওয়াইডলি জানতে চাই বিষয়টা, এরকম হয় যে
ইটসেলফ ইউ আর এ ব্র্যান্ড রাইট নাও। মানে এখন যেটা হয়েছে যে বইটা পড়লাম আমি, পড়ার পরে প্রচ্ছদ কে করেছে? সব্যসাচী হাজরা। তো আমার বইটা পড়ে আমার কাছে যে ইম্প্রেশনটা হতে পারে এরকম, এই বইয়ের প্রচ্ছদ করলো সব্যসাচী হাজরা, এরকম একটা বইয়ের, এটা কি মাথায় থাকে অনেক সময়? প্রায় সময় থাকে। আমি পাণ্ডুলিপি নেওয়ার ব্যাপারে এবং কাজ করার ব্যাপারে খুবই মানে কি বলে এটা খুবই কঠিন এবং কঠোর। কি কোন জায়গাটা আসলে খুব দৃঢ়ভাবে আপনি? ওই যে বললাম যে এটা আমি করতে পারবো কিনা, আমি বিখ্যাত শিল্পী বাছি না, আমি বা বিখ্যাত মানে লেখক বাছি না যে এই লেখকের কাবার আমার করতে হবে বা লেখার মান, লেখার মান এবং লেখার মানটা আমার জন্য বিচার করাটা আসলে খুব মানে দুরূহ, কারণ আমি মানে পাঠক হিসাবে খুব একটা ভালো পাঠক না, কিন্তু আমি এতটুকু বুঝতে পারি যে এটা আমি পড়তে করতে পারবো কিনা, ওই জায়গাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। এই কারণে দেখা গেছে যে অনেক মানে নতুন লেখক কিন্তু তার লেখার প্রেমে পড়ে আমি তার কভার করছি, এবং অধিকাংশ ক্ষেত্রে আপনি যে বলতেছিলেন যে মানে আমি টাকা পয়সার বিষয়টা আসলেই কভার ডিজাইনের মধ্যে মানে আনতে পারিনি, এখনও স্টিল পারিনি, এখনও এই যে অনেক আগের কথা বলি, যখন আমি স্টুডেন্ট, যখন আজিজ মার্কেটে যাচ্ছি আমি লিটল ম্যাগাজিনের কভার করতাম, অসংখ্য লিটল ম্যাগাজিনের কভার করছি, শেষ হবে না। এবং আমি লিটল ম্যাগাজিনের এবং কিছু সংগঠনের কাজ আমি করতাম যাদের কাছে আমি টাকা নিতাম না, কারণ এই সংগঠনগুলো চলতেই তাদের নিজেদের পকেটের টাকা খরচ যায়। একটা লিটল ম্যাগাজিন বেঁচে থাকা মানে আজিজ মার্কেট বেঁচে থাকা, একটা লিটল ম্যাগাজিন বেঁচে থাকা মানে মানে অন্তত পাঁচটা তরুণের স্বপ্ন বেঁচে থাকা, তাদের কবিতা লেখার একটা জায়গা তৈরি হয়। আবার কভার ডিজাইন করে যদি আমি টাকা নিই, বরঞ্চ দেখা গেছে কভার ডিজাইন করার পরে সিডি রাইট করে অন্তত আরও কিছু টাকা দিতে যে ছাপাটা যাতে ভালো হয়, সেটাও করছে অনেক সময়। মানে আমার ওই দায়টা ছিল যে একটা পত্রিকা বের হওয়া মানে এটা শুধু আমার জন্য না, এটা আরও কয়েকজনের এই মানে এই লেখাটা পড়লে পরে তাদের কোন একটা মনোজাগতিক জায়গা থেকে একটা পরিবর্তন ঘটবেই, এবং আমি এখনও বিশ্বাস করি যে লেখা মানুষের পরিবর্তন করতে পারে এবং খুব ভয়াবহভাবে পারে। নিশ্চয়ই। এবং আপনি নিয়মিতভাবেই আসলে বিভিন্ন প্রতিষ্ঠানের কোর্স এবং কর্মশালায় বক্তা হিসেবেও কাজ করেন, তো এই বক্তার জায়গাটার অভিজ্ঞতা একটু জানতে চাই। না, ওই যে বললাম যে আর্টের মিডিয়ামগুলোর একটা সম্পর্ক, এবং দেখা যাচ্ছে যে আমার যখন কোনো একটা মানে কি বলে ফিল্ম সোসাইটি থেকেও ডাকছে, তখন তারা বলতেছে যে আচ্ছা সিনেমাতে আর্ট ডিরেকশনের ব্যাপারটা বলতে পারবেন কিনা, তা যেহেতু আমার টিস্টারি করা সেটা বললাম, বা ফটোগ্রাফিতে আর্টিস্ট্রিটা জরুরি, বা ফটোগ্রাফির মধ্যে আর্টিস্ট্রিটা কতটুকু আসলে ভালো হয়। আবার আমার একটা বিশ্বাস ছিল যে যারাই এই আর্টের লাইনগুলো নিয়ে কাজ করছে, যেমন ফটোগ্রাফি বা আর্কিটেকচার, এদের অন্তত বেসিক একটা জায়গা বা গোড়ার একটা জায়গা যদি তারা আর্টের একটা ছোট্ট কোর্স করা থাকে তাদের জন্য অনেক সুবিধা হয়। যেমন আমি সবাই বলি যে এই যে যারা ইন্টেরিয়র করে বা অনেক আর্কিটেকচার বা ইয়ে, হাতটা ভালো থাকলে কি আপনি ধরেন বোঝাবেন একজনকে যে একটা জানালা, জানালার পাশে একটা ফুলের টব আছে, তার পাশে একটা ছোট্ট চায়ের কাপ, এখানে একটা টেবিল, এই যে মুখে বললাম যতটা বোঝা গেল, একে দেখালে কিন্তু আচ্ছা বোঝা গেল যে ঠিক আছে যে এটা। তো ওই জায়গাটার জন্য যেখানে যতটুকু আর্টের প্রয়োজন, আমি বা তার বাইরেও যেতে চাই না, আমি কখনোই এমন না যে আমি একটা চলচ্চিত্র বানায় ফেললাম, আমি কখনোই এমন হব হয়তো হব না যে আমি একটা মানে কি বলে একটা প্রোগ্রাম অর্গানাইজ করে ফেললাম, এটা হবে না। আমি যতটুকু যতটুকু আমার পার্সপেক্টিভ থেকে বা আমার জায়গা থেকে যতটুকু ফিডব্যাক দেওয়ার সময় অতটুকু দেওয়ার চেষ্টা করি। আমি থিয়েটারেও ক্লাস নিই, এবং থিয়েটারে এই যে মানে কি বলে সেট ডিজাইন বা থিয়েটারে পোস্টার বা থিয়েটারে কিভাবে ডিজাইন মানে ইনভলভ হয় ওই জায়গাগুলো তো মানে ইয়ে করার চেষ্টা করি। বিউটিফুল। প্রচ্ছদ নিয়ে কথা বলছিলাম আমরা, যে প্রচ্ছদে যখন আপনি সাধারণত প্রচ্ছদ করছেন তখন আপনি বইটা পড়ছেন, আপনার কথা অনুযায়ী আমরা যেটা বুঝি, তেমন একটা বই পড়ার পরে আপনার ভেতরে সেটা একটা ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, সেটার একটা প্রতিফলন আপনি প্রচ্ছদে রাখার চেষ্টা করেন, এক্ষেত্রে কি পুরোপুরি স্বাধীনতাটা পান নাকি বইয়ে যিনি দিচ্ছেন লেখক তারও একটা ব্যাপার স্যাপার থাকে যে আমার প্রচ্ছদটা আমি এরকম চাই? একদমই তাই। মানে এক সময় আমি মানে নিজের মতো করে কভার করতাম এবং সেটা নিয়ে অনেক সমালোচনা বা মানে কি বলে লেখকের অনেকগুলো পরিপ্রেক্ষিত কাজ করতো। ইদানিংকার সময়ে ওই লেখকরাই বা ওই প্রকাশকরাই আমার এই বইগুলোই দেয় যে সব্যসাচী যেটা বেটার করতে পারবে, তারা এতদিন আমার কাজের সাথে পরিচিত হয়েছে যে সব্য কবিতার বইটা এভাবে করে আর উপন্যাসের বইটা এভাবে করে, কববন্ধুর বইটা এভাবে করে। আবার অনেক লেখকও বলে যে না এটা সব্যসাচী করুক, হয়তো তার ওই ধরনের কাজটা পছন্দ, কিন্তু পরবর্তীতে এসে যেটা ঝামেলা হয় লেখক তার জায়গাটা আমাকে বলে, আমি সেটা মানে খুব খোলা মনে বলি, খুব শ্রদ্ধার সাথে শুনি এবং খুব রাখার চেষ্টা করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রাখতে পারি না। প্রকাশকও তার পছন্দের কথা বলে, আমি এই জায়গাটাতে আসলেই খুব মানে কি বলে খুব মানে খারাপ, সেটা না হয় আপনি আপনার জায়গাতে হলেন কিন্তু আপনি হওয়ার পরে সেটা দিয়ে দিলেন, পারিশ্রমিকও আসলো, দেখা গেল প্রচ্ছদে আপনার প্রচ্ছদটা নাই, এরকম হয় নিশ্চয়ই?
এটা খুব কম, খুব কম। হ্যাঁ, কারণ আমি এই জায়গাগুলোতে বললাম যে আমি খুব কঠিন এবং খারাপ, আমি যদি কোনো প্রকাশকের ছাপার মান খারাপ হয় আমি তাকে কাবার দিই না। আমি যদি কোনো লেখকের মানে ব্যক্তিগত জীবন অনেক জটিল এবং সে তার কোনো দায় নেই সোসাইটিতে, আমি তার কাবারও করব না। ওই জায়গাগুলো আমার মধ্যে কাজ করে। এই জায়গাটা আমি খুবই মানে বললাম যে ওই যে আমি ওই যে দায়টা খুব ভালোভাবে বুঝি যে আসলে ওর দায় কী, বা একটা বইয়ের মধ্যে কোনো ধরনের আমি বইটা পাণ্ডুলিপিটা পড়ার চেষ্টা করি এই কারণে যে এটাও ওর দায় কোনো দায় কাজ করে কিনা সোসাইটির প্রতি, যদি সেটা করে আমি তার মধ্যে আসি, নাহলে আসলে আমি নাই। এবং এই যে বলছিলেন যে আসলে একটা নির্দিষ্ট সময় তো নিশ্চয়ই লেগেছে আপনার যে বোঝাতে, এখন বলছিলেন যে প্রথম দিকে হয়তো অনেকেই পছন্দ করতেন না, অথবা এখন হয়তো আস্থার জায়গাটা তৈরি হয়েছে যে সব্যসাচী এই প্রচ্ছদটা ভালো করতে পারবে, তৈরি করতে তো একটা সময় লেগেছে। সময় লাগবে আপনার নিজের কাজটা পরিচিত করতে, বা কাজের এই যে একই প্রোটোটাইপ কাজ করতে করতে যদি কখনো সেটা খুব মানে কি বলে মনোটোনাস হয়ে আসে, একঘেয়েমি আসে, সেটা পরিবর্তন করে পাঠক এবং দর্শকের কাছে চেনানোও কিন্তু একটা বড় কাজ এবং সেটার জন্য একটা সময় লাগছে। তবে কি ওই যে পাণ্ডুলিপি যখন আপনি পছন্দ করে নিচ্ছেন বা আমি যখন পছন্দ করে নিচ্ছি, তখন ওই আমি আমার লাইন থেকে আর বেরোই না, আমি এর মধ্যে থাকতে চাই। যেমন লাস্ট টাইম আমি গত 5 বছর ধরে যে কাজগুলো করার চেষ্টা করেছি, খুবই মিনিমাল একটা টার্ম আসছে, সংক্ষিপ্তভাবে কাজ করা, যত অল্পে বোঝাতে পারো, খুব বেশি ইয়ে করে না। যেমন আমি টাইপোগ্রাফির প্রতি বেশি জোর দিয়েছি, কারণ আপনারা দেখবেন যে আমাদের আশেপাশে অনেকগুলো কাভার ডিজাইনার বা যারা কাভার করতে চাও সম্ভব ভালো কাজ করে অনেকে, কিন্তু ওদের কাভারের সাথে আমি কখনো পার্থক্য তৈরি করতে চাইনি। আমি চাইছি আমার নিজের মতো করে কাজ করতে, সেটা যদি পার্থক্য তৈরি করে দেয় ভালো, কিন্তু কাজটা নিজের মতো হবে। এই মিনিমাল কাজ করা বা ওই জায়গাটা কাজ করা, সেটা হয়তো লেখক পাঠক বা প্রকাশক ওই জায়গাটা মানে ধরার চেষ্টা করছে যে না ওনার কাজটা তো এই টাইপের, তো ঠিক আছে তাহলে ওনার কাছেই কাভার। কখনো কি এমন হয়েছে যে আপনি যিনি চাইছেন মানে যাকে আমরা আসলে ওই যে ব্যবসায়িক ভাবে বলে যদি ক্লায়েন্ট বলি, যে ক্লায়েন্টের কাজ বা তার চাওয়ার কারণে নিজের কাজ পরিবর্তন করতে হয়েছে? খুব কম। আচ্ছা, খুব কম। তবে পজিটিভ পরিবর্তনের কথা যদি বলে, আমি শুরুতেই পুরো কাভার ডিজাইন বা কোনো ডিজাইনের ডিজাইন পরিবর্তন করতে রাজি আছি, শুরুতেই যদি আমার যদি সেটা খুব গ্রহণযোগ্য মনে হয়। এবং এই কারণে বলি যে যা গল্প আগে বলেন, আমি কাজ করার পরে না, যা গল্প আগে সে গল্প আমিও শুনবো আপনিও শুনবেন, এরপরে রাখা না রাখা আমার ব্যাপার বা আমি সেভাবে তৈরি করবো। এবং এই ব্যাপারটা হয় কি, আপনি যদি অনেস্ট থাকেন, সৎ থেকে কাজ করলে পরে আর কোনো সমস্যা নেই। আমার কাজগুলো কিন্তু খুব একটা মানে বিমূর্ততার মধ্যে দিয়ে আমি যেতে চাই না, কারণ আমার কাছে লেখা বিমূর্ত করে ফেললে ঝামেলা। যেমন লাস্টে আমি ধ্রুবেশের একটা বইয়ের কাভার করলাম, এটা একটা অবাক ব্যাপার, ধ্রুবেশের অনেক বইয়ের কাভার আমার করা ওই বলে। এবং ওর একটা ভালো জিনিস আছে, ওর কাভার করে দিলে পরে ও কখনো দেখে না, ছাপা হওয়ার পর দেখে। ইন্টারেস্টিং। এর আগে যখন আমি বলি তুমি একটু দেখে বলো কেমন হয়েছে, বলে না আগে ছাপা হোক, কেননা এই যন্ত্রণা আমি সারা জীবন অনেক ভোগ করছি, তোর আমি ভোগ করতে, ছাপা হওয়ার পরে দেখে। তো ওর একটা কাভার করতে যেয়ে দেখলাম যে এটা ওই বিমূর্ততার দিকেই কি হবে না হবে বোঝা যাচ্ছে না, তো সেটা তো বিমূর্ত হলো। কিন্তু আমি সাধারণভাবে চাই যে বইয়ের যে গল্প তার থেকে আমি খুব বেশি সরতে চাই না। যেমন গতবার বইমেলাতে একটা বই ছিল সাদুজ্জামানের মামলার সাক্ষী ময়না পাখি, এরকম একটা বই। তা ওই বইয়ের মধ্যেই একটা বর্ণনাতে ছিল একটা পুরানো পেপার, তার মধ্যে একটা ময়না পাখির ছবি, পুরানো লেটারিং, আমি তাই দিছি। আমি বুঝতে পারছি খুব বেশি আমি যে ওটার মধ্যে আমার মানে খুব বেশি মানে কি বলে মুনছিয়ানা খাটানোর কোনো জায়গা নেই। আর অনেকে বলে কাভারের জন্য বই বিক্রি হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, নো, লেখা প্রধান না। ইনফ্যাক্ট কাভারের জন্য বই বিক্রি হয়, লেখা হচ্ছে মূল জায়গায়। লেখাটা ওই যে বলে না যে প্রথম দর্শনের একটা ব্যাপার তো থাকে আসলে, সেটা থাকে, কিন্তু লেখা ভালো না কাভার ভালো হয়েছে খুব জানার ইচ্ছে। অরিজিনাল কাভার তো অনেক সময় পাওয়াও যায় না, একদম অনেক পুরনো বই দেখা গেল। এটা শরৎচন্দ্র যে আপনি যে বইটার কথা বললেন, কি ছিল ওইখানে ওই অরিজিনাল কাভারটা, সেটা খুঁজে আপনার এই যে বিভিন্ন কাজের মাধ্যমে আসলে বারবার করে ফিরে আসছে, শিক্ষকতা করবার অভিজ্ঞতা রয়েছে আপনার, সেটা কি খুব স্বল্প সময়ের জন্য ছিল নাকি এখনো করছেন? না, 2 বছর 2.5 বছর মতো ছিলাম, কিন্তু আমার যেটা মনে হয়েছিল যে মানে শিক্ষক বা এই যে কোনো পাঠদান, এর জন্য আসলে নিজে যে পরিমাণ পড়াশোনা করতে হয় আমার সেটা সময় ছিল না। আর ওই জায়গাটাতে আমি কোনোভাবেই মানে ফাঁকি দিতে পারতাম না বা ফাঁকি দিতে চাই না,
পরবর্তীতে দেখলাম যে কোর্স করাটা অনেক বেটার, যে মাঝে মধ্যে বিভিন্ন কর্মশালা হয় সেখানে যদি কোর্স প্ল্যানটা করে দিই বা কোর্স করাই, এটা মানে অনেক সময় কম দিতে হয় এবং সেগুলো অনেকটা আমার আয়ত্তের মধ্যে থাকে। আর কোন যা শিক্ষক হিসেবে যা মানে তাদের এই পাঠদান প্রক্রিয়া তৈরি করা, পাঠক্রম তৈরি করা, পরীক্ষা নেওয়া, সেটা আমার জন্য আবার আমি মানে অলস এবং আমি খুব একটা মানে কোনো জায়গায় খুব মানে ইনভলভ হয়ে থাকাটা আমার জন্য সম্ভব হয় না। ফলে ওই কারণে ওই মানে খুব পেশাগত জায়গা থেকে শিক্ষকতাটাকে নিতে পারিনি, কিন্তু অনেক ক্লাসের মধ্যে থাকি, অনেক জায়গায় কোর্স করানো, এগুলোর মধ্যে থাকতে মানে ভালো লাগে। ওকে, আমি আবার একটু প্রচ্ছদ দিচ্ছি, কারণ সামনে ফেব্রুয়ারি মাস, ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে আপনি প্রায় হাজারের অধিক প্রচ্ছদ করলেন এতদিন ধরে করতেছি তো ফলে হয়ে গেছে, তো কখনো মনে হয় না যে কোয়ান্টিটিটা অনেক বড় একটা বেশি কোয়ান্টিটি হয়ে গেল, কাজের মান নিয়ে প্রশ্ন উঠতে পারে? একদম তাই। আমি যেমন গত কয়েকবারের বইমেলাতে আমি দেখছি যে আমি যখন 70-80টা কাভার করতেছি, তিনটা কাভার আমার ভালো লাগে না। আমার নিজের ফেসবুকে আলোচনা হয়, লাইক পড়ে, অমুক হয় তমুক হয়, কিন্তু নিজের কাজের ব্যাপারে আমি আসলে খুবই আরও কঠিন এবং আমার মানে মানের ব্যাপার নিয়ে আমি আসলে খুব শঙ্কিত। এবং যে জায়গাগুলো থেকে আমি যখনই বুঝি যে আমার মান আমি রাখতে পারবো না, তখনই আমি কাজটা কমায় আনি। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এমন কিছু কাভার যে যেগুলো আমি বাদ দিতে পারি না, আচ্ছা, মানে সেগুলো আমার করতেই হয়। মানে ধরেন পুরনো একটা বই পেলাম, এই যে গতবার বইমেলাতে সৈয়দুল্লাহ লাল শালু, আমরা দীর্ঘদিন মানে সময় ধরে পড়ে আসছি, আবার ওই কাভারটা করতে হবে, তো এই একটা কাভার দেখলাম যে খুব ভালো হয়ে গেল, কিন্তু সেটা না করেও পারতেছি না, আমার করার খুব ইচ্ছা হচ্ছে যে ঠিক আছে ফাইন, একটা এই কাভারটা অনেকদিন বাইচা থাকবে মানুষের মধ্যে, দেখবে করে। লাল শালুর পুরনো কাভার ছিল না? লাল পুরনো কাভার ছিল, কিন্তু যখন নতুন কোনো প্রকাশক এই বইটা আবার প্রকাশ করতেছে তখন তার কাভার ডিজাইন চেঞ্জ করতে হবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে হ্যাঁ, কোয়ান্টিটি একটা ফ্যাক্টর, কিন্তু আমি মানে আমার আয়ত্তের বাইরেও আমি যাই না যে এই কয়টা কাভারই আমি সুন্দর করে শেষ করতে পারবো, তার মধ্যেই থাকার চেষ্টা করি, ওই জায়গাটা রাখার চেষ্টা করি। বিউটিফুল। তো এবারে বইমেলায় কতগুলো কাভার করা হলো? এবার এ পর্যন্ত প্রায় 40-50টা হয়েছে। 40-50টা হয়ে গেছে। ওকে, আরো কিছু হয়তো সামনে মানে কিছু কি আছে যেটা দেখলে বোঝা যাবে যে না, এই বইটার প্রচ্ছদ চোখ বন্ধ করে বলা যায় সব্যসাচী হাজারী করা স্পেশালিটি করে করে, মানে সাইন ওয়ার্ড যেটাকে বলে, হ্যাঁ, সিগনেচার জায়গাটা যদি একদম সেটা হয় কি, আমি একটা সময়ে মানে শুধু লাল কালোতে কাজ করতাম দুটো রঙে, তো এটা একটা বড় কারণ ছিল যে যাদের কাজ করতাম তারা খুব হত দরিদ্র, দুই কালারে বেশি ছাপতে পারতো না, বাই কালারে ছাপতো। তো পরবর্তী দেখা গেলো যে এটা এত ভালো হয়েছে যে আমি 4 কালারে কখনো করার কথা আমি তোদের বলতাম যে 2 কালারে ছাপো, কারণ লাল কালো থাকলে পরে আমার অত বোঝা যাবে যে সব্যসাচী করছে। আর আমি খুব আইকনিক আঁকার দিকে যাইতে চাচ্ছিলাম, আমার আঁকার প্যাটার্নটা অনেকটা মানে কী বলে এটারে, আইকন, সিম্বল, নিমেনিক, তারপরে কোনো একটা প্রতীক, এই টাইপের দিকে মানে রিসেন্ট কাজগুলা, পেন্টিংগুলা বা আমার নিজের আর্টওয়ার্কগুলো ওই দিকে যাচ্ছিল। আর গত 5 বছরে আমি আমার নিজের কিছু বইতে হাত দিয়েছিলাম, নিজের একেবারে মানে ব্যক্তিগত পর্যায়ে থেকে তৈরি হওয়া কিছু বই, যেমন বাচ্চাদের অক্ষর শেখা, আদর্শ লিপি, বা আমার কাছে অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করতো যে আমার বাচ্চারা আঁকা শেখাবো কোনো বই আছে কি না, ইত্যাদি ইত্যাদি। তো আমি পরে বিরক্ত হয়ে অনেকটা একটা বই বের করি যে কেন বাচ্চারা আঁকা শেখা যাবে না, তার উপরে বাচ্চা যে একাই সুন্দর রাখতে পারে, বরঞ্চ আপনি শেখালে পরে ওর সাবলীল এবং ওই সাধারণ জায়গাটা নষ্ট হবে, ওই জায়গা থেকে দ্রুত বই বের করি। তো ওগুলো অনেকটা ওই সিম্বল বা এই প্রতীক কীভাবে বাচ্চা চিনবে, বা বইটার বাইন্ডিং, বইটার পাবলিকেশন, বইটার পুরো প্যাকেজিং নিয়ে ভাবা, বা বইটার ওই দুটো বই এখন নালন্দা আর হচ্ছে আপনার সহজপাঠ, দুটো মানে বাচ্চাদের বিদ্যালয়ের পাঠ্যক্রম হিসাবে মানে অন্তর্ভুক্ত হয়েছে, এটা আমার জন্য অনেকটা ভালো। ওই যে সিম্বল বা যে এই আর্টওয়ার্কগুলো ওইগুলো আমি অনেকগুলো ব্যবহার করার চেষ্টা করি, সেগুলো হয়তো পাঠক বা অনেকের কাছে একটা আইকন হিসাবে বা আমার কাজের স্টাইল হিসাবে হয়তো মানে বোঝা যেতে পারে। বিউটিফুল, সেটা একটা জায়গা আছে, রাইট। এর পাশাপাশি যদি বলি পছন্দের জায়গা, একটা হচ্ছে এটা তো পছন্দ এবং প্রফেশন দুটোই মূলত হয়ে গেল, এর পরে আপনি কোনটাকে রাখবেন? আমি যে দেখি যে প্রতিষ্ঠানের কিছু যে আইডেন্টিটি ডিজাইন থাকে, লোগো বা ওইটা নিয়ে তাদের আরো কিছু ভেঞ্চারে যাওয়ার যে মানে প্রক্রিয়া বা ওইটারে ভেঙে চুরে তাদের লোগো জিনিসটা যদিও ছোট, কিন্তু আমার তো মনে হয় প্রচ্ছদের চেয়ে এটা খুব কঠিন একটা কাজ, জানি না আমি কি বলবো, আমার কাছে মানে একটা প্রতিষ্ঠান কি ধরনের কাজ করে বা কি রকম কি সবকিছু একটা জাস্ট লোগোর মধ্যে দিয়ে কাজ না, কোনোটাই খুব একটা সোজা আমার কাছে আর মনে হয় না। আমি নিজে মানে আমার যেটা মানে হয় যে আমি বেশি সময় দিয়ে ফেলি মানে কোনো কাজের পেছনে। আপনি কি খুব পারফেকশনিস্ট এরকম কিছু? মোটামুটি, আমি লাস্ট পর্যন্ত না হলে আমি ছাড়ি না। এই যে অনেক কাভার হয়তো 1 মাস আগে হয়ে আছে, এই বইমেলার আমি দেইনি, সে প্রতিদিন ফোন দেয় আমার কাভারটা দেন, আমার কাভারটা দেন, আমি দিয়ে দিতে পারি, আজকে দুপুরে যেয়ে মেল করে দিতে পারি, কিন্তু দিই না কেন, ভাবি যে আর একটু হাতে থাকুক, যদি রাতে কিছু মনে পড়লো, বা 5টা কাভার একসাথে জমায় রাখলাম,
এটা একটু ভাবলাম, ওটা হ্যাং করে গেছে, আচ্ছা রাখলাম, আর একটা একটু নিয়ে ভাবি, ওইভাবে ওইভাবে যাওয়ার চেষ্টা করি। কিন্তু যখন নিজের কাছ থেকে কোনো ক্লিয়ারেন্স না আসে, আমি জিনিসটা আসলে দিই না। অনেক অনেক এমন কভার আছে, আমি কাভার শুধু না, কাভারে পাঁচটা অপশন করে রাখছি, ফাইনালি কাভার আর দিইনি। আমি বুঝতেছি যে এটা হচ্ছে না, হয়নি, কিন্তু সারে দিলে সেও খুশি হয়, প্রকাশকও টাকা দেয়, কোনো সমস্যা নেই, কিন্তু আমার দেওয়ার হয়নি। ওই কাভারগুলো আমার একটা ওই হ্যাং আউট ফোল্ডার আছে, ওর মধ্যে পড়েই আছে, যে এখানেই আছে, যেগুলোর কোনো ভবিষ্যৎ নেই। আপনি যেটা বলতেছিলেন যে বইয়ের কাভার আর লোগো ডিজাইন, হ্যাঁ লোগো বইয়ের কাভারের জন্য এটা হয়েছে কি, বইয়ের কাভারটা আমার কাছে অনেক শান্তির জায়গা, মানে এটা আমি দেখছি যে হইলে পারে না, একটা মানসিক শান্তি পাওয়া যায়। আর লোগো বা এই ধরনের নিমেনিক বা কোনো ধরনের আইকন তৈরি করার ক্ষেত্রে যেটা হয়, এটার একটা মানে বড় যন্ত্রণা থাকে, এটা ক্লায়েন্ট তাদের পার্সপেক্টিভ সম্পর্কে জানা, তাদের কী কালার প্রেফারেন্স বা ইত্যাদি ইত্যাদি, এটা এত জায়গায় ব্যবহার হবে, খুব পপুলার আর্টের মতো, বা এটা বিভিন্ন মিডিয়ামে মানে প্রিন্ট হবে, এটার অমুক পার্সপেক্টিভ আছে, তমুক পার্সপেক্টিভ আছে, ওইগুলো অনেকগুলো কাজ করে। কিন্তু লোগোর ব্যাপারটা কি, এটা দীর্ঘদিন টিকে যাওয়া একটা জিনিস। যেমন ওই যে একটু আগে বলতেছিলাম যে কামরুল হাসানের বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের লোগো বা বাংলাদেশ ব্যাংকের লোক গোলাঘর দিয়ে করছে, কি আইডিয়া, মানে এই লোকটা কোনো তুলনা মানে ছায়ানটের লোগো, ওনার বলেছিল ছায়ানটের লোগোর কালার কোত্থেকে পাইছেন, বলে শিউলি ফুল, কেমন না, শিউলি ফুল থেকে কালার নিচ্ছে ছায়ানটের লোগো করার জন্য। তো ওই জায়গাটা আমার কাছে অনেক বেশি চ্যালেঞ্জিং মনে হয়, এবং অনেক বেশি মানে আমি মানে খুবই ইয়ে থাকি যে হ্যাঁ আমি এই প্রতিষ্ঠানটা লোগো করলাম। যেমন লাস্ট আমি একটা উদাহরণ দিতে পারি আপনাকে, এই মুজিব শতবর্ষ যেটা হচ্ছে, এটার লোগো আমার করা, যেটা আমাদের এই যে স্বাধীনতা পরবর্তী সবচেয়ে বড় ইভেন্ট বাংলাদেশে হবে, বা এটার যে লোগো আমি করে দিচ্ছি, এটা মানে বিমান থেকে শুরু করে পুরো বাংলাদেশে ব্র্যান্ডিং হবে। তো এই কাজটা করার পরে এক ধরনের মানসিক শান্তি পাওয়া যায় যে আমার এটা মানে এই যে অনেক মানুষ দেখবে বা চিনবে বা মানে মানে ইনফ্যাক্ট মানে শেখ মুজিবুর রহমানের ট্রিবিউট করার জন্য তো আমার কাছে একটা বড় জিনিস যে আমি তার এই লোগোটা করছিলাম, ওই জায়গাটা, বা শেখ হাসিনা ইউনিভার্সিটির লোগো করা, বা আমি বলবো যে এই যে বাংলাদেশ বিউটিফুল বাংলাদেশের যে লোগো, এগুলো করার সময় বিউটিফুল বাংলাদেশটাও আপনারই করা, জি। তো তখন দেখা গেছে যে ওই জায়গাটা আমার করার ক্ষেত্রে মনে হয়েছে কি যে না, এটা তো আসলে দীর্ঘদিন ধরে থেকে যাবে, বা আমি আমার মানে দেশের জন্য একটা কাজ করলাম। এগুলোতে যে খুব বেশি অর্থ বা এই ধরনের কোনো ব্যাপার আসে তা কিন্তু না, বাইরের থেকে দূরের থেকে কাশবন ঘন মনে হয়, কাছে গেলে দেখবেন ফাঁকা ফাঁকা, ওই জায়গাটা এখনো আছে, কিন্তু একটা মানসিক শান্তি এবং ওই যদি বলি পোর্টফোলিওর ব্যাপারটা, সেটাও তো ডেফিনেটলি থাকে। এবং ওই হ্যাঁ কিন্তু আমরা সাধারণ মানুষ যেটা হয় যে দেখি দেখে ওকে ফাইন, অভাবের গভীরে যাইও না, কিন্তু এই সাধারণ জিনিসটাই যে কত অসাধারণ চিন্তা থেকে আসে, কি পরিমাণ পরিশ্রম সেখানে আসে, কি পরিমাণ ব্রেন ওয়ার্ক সেখানে করতে হয়। বিউটিফুল বাংলাদেশের লোগোটা আমার এখনো চোখে ভাসছে, বেশ কয়েকটা কালার সেখানে আছে, এবং বিউটিফুল, কিন্তু এটার যে চিন্তা করতে আসার, সে চিন্তার পেছনে নিশ্চয়ই একটা লম্বা স্টোরি থাকে, নিশ্চয়ই প্রথমেই একটা কাজ করে ফেললে ওটাই ওকে হয়ে যায় না, একদম চেঞ্জ করতে হয় বারবার। যেমন যে আমি একটু আগে বলছি শেখ হাসিনা ইউনিভার্সিটি, এটা নেত্রকোনাতে হয়েছে, এখন যে কেউ ধারণা করবে নিশ্চয়ই ওখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছবি আছে, তা কিন্তু দেয়া হয়নি। ওখানে ওই নেত্রকোনার মানে সাদা পাহাড়, তার মধ্যে দিয়ে যে নদীর যে মানে পার্সপেক্টিভ, অনেকভাবে সেগুলো আসে। তো অনেকেই একটা জায়গার মানে আপনি যখন একটা লোগো করতেছেন, ওই জায়গার ভৌগোলিক সীমানা বা তার কি পেছনের যে গল্প বা এটার কি কালার ইয়েতে যাবে, অনেকগুলো দিক মাথায় রেখে। এই ধরনের কাজের ক্ষেত্রে যদি মানে আবারও জানতে চাই যে ক্লায়েন্ট ফিডব্যাকের ব্যাপারটা, বা ও অনেক কোন সময় কি আসলে নিজের কাজের সাথে কখনো আপোষ করতে হয়? ক্লায়েন্ট ফিডব্যাক আসবেই, এটা কনফার্ম। ক্লায়েন্ট হচ্ছে এমন একটা জিনিস, বা মানে আপনার নিজের কাজ হলেও দেখবেন যে আপনি চাবেন যে আপনার একটা মানে ব্যাপার সেখানে থেকে যাক, সেটা সে আপনি আপনার রুচিবোধ অনুযায়ী বলবেন। কিন্তু আর্টিস্টের কাজ হচ্ছে সেটাকে কতটুকু গ্রহণ করবে বা বর্জন করবে। আর্টিস্ট যদি তারে খুশি করার জন্য করে ফেলে, তাহলে মহাবিপদ। হ্যাঁ এটাই জানতে চাইছি যে কখনো কম্প্রোমাইজ করতে হয়? না না না, এই জায়গাটা আমি নাই, বরঞ্চ এমন হয়েছে যে আমি লাস্টে বলছি যে মানে আমার এরকম জায়গায় আসছে যে আমি করতেছি না, জিনিসের সাথে আমি পারতেছি না বা আমি যাচ্ছি না, এতটুকু তো আর্টিস্ট করতেই পারে, তাই না? রাইট, বা এটা তো করার জন্য অসংখ্য মানুষই আছে, বা সেও খুব একটা মন খারাপ করবে না তাতে। রাইট, এবার একটু অন্য ওই জায়গাটাই যেতে চাই, যেটা শিল্পীর আসলে আসল জায়গা, যদি ভাবে বলাটা উচিত কিনা, ড্রয়িং এবং পেইন্টিং, মানে কি বলে ছবি আঁকার জায়গাটা, ওটা নিশ্চয়ই করা হয়। ওটা করা হয়, ওটা করা হয়। তবে একটা জিনিস আমি বলি, আমি প্রদর্শনী মাথায় রেখে বা আমার অনেকগুলো পেইন্টিং জমা হইতে হবে বা এগুলোর বিপণন নিয়ে আমি কখনোই জীবনে ভাবিনি। আমি খুব মনে মানসিক শান্তির জন্য কোনো একটা খাতার পেছনের একটা ছোট্ট জায়গা, ওই জায়গাটাতে যখন ছবি আগে মনে করি আমি একটা পেইন্টিংই করতেছি,
বা একটা ক্ষীরকাদার মধ্যে দাগাদাগি করতেছে, তখন আমার একটা পেন্টিং করতেছি। পেন্টিং মানে এইটা না যে মানে দিনের নির্দিষ্ট একটা সময়ে ইয়ের মধ্যে একটা ইজেল লাগবে একটা ক্যানভাস থেকে, এভাবে চিন্তা আসে না। এটা নন্দলাল বসুরও আসেনি, এটা রামকিঙ্কর বেজরে আসেনি, আমাদের এখানে কামরুল হাসানেরও আসেনি। আপনি দেখবেন যে কামরুল হাসানের যে এখন রিসেন্ট প্রদর্শন হচ্ছে বেঙ্গল গ্যালারিতে, ওনার বিখ্যাত কাজগুলোর মধ্যে অনেকগুলো কাজ এখানে আসে, বেশিরভাগ কাজ হচ্ছে ওই ক্ষীরকাতার মধ্যে ছোট্ট ড্রয়িংটা। আমি বুঝতে পারছি তো, ওই জন্যে আমি বলি যে পেন্টিংটারে আমি এমন কোনোভাবে নেইনি যে এটা খুব গোছায় কাছায় করার কোনো জিনিস বা খুব একটা মানে কি বলে খুব মানে দীর্ঘ প্রস্তুতির একটা ফসল। এটা মানে খুব মানে ওই প্রতিদিন ভাত খাওয়া গোসল করা নিঃশ্বাস নেওয়ার মতোই একটা একদমই খুব নিয়মিত ব্যাপার হয়। জীবনচারণ তো একটা শিল্প, একদমই। আপনি কিভাবে জীবন যাপন করছেন সেটাও তো একটা আর্ট, একদমই। সেটা চলতেছে এবং আমার কাছে মনে হয় যে আমি একটা সময় হয়তো মানে আমি মানে একটা প্রদর্শনীর দিকে যাব, কিন্তু সেটার জন্য আমি আসলে সময় নিতে চাই। মানে এটা আসলে একটা হয়ে ওঠা জিনিস, আপনি মানে মাথায় নিয়ে করতে পারবেন না যে আমি সামনে আমার প্রদর্শনী আছে ছবি এঁকে ফেললাম, নট দ্যাট। এটা একসময় হয়ে উঠবে এবং আপনি একটা উপলব্ধি ফিল করবেন যে আমি যে কাজগুলো করলাম এগুলোর আমারই প্রতিফলন করে বা আমারই রিপ্রেজেন্ট করে, তখন সেগুলো আর্ট হয়তো। চমৎকার। আমরা যারা আমি বলতে পারি এতটুকুই যে আমরা যারা আজকে আড্ডার গভীরে গিয়েছি তারা অনেক কিছু শিখেছি, আপনার কাছ থেকে অনেক কিছু পেয়েছি, এটা নিঃসন্দেহে আমাদের দর্শকদের জন্য অনেক বড় একটা পাওয়া হবে। আজকে সকালটাকে একেবারে অসাধারণ আড্ডাময় করে দিয়েছেন আপনি, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি, কাজের জন্য শুভকামনা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং মাঝখানে টিপিকেছি।